আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে কিন্তু আমরা চলে আসছি একটি মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ফোন নিয়ে, সেটা হচ্ছে আইকিউর নিও 7। আমরা কিন্তু বর্তমানে হচ্ছে ফোনগুলো যেগুলো মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ দেখি সেগুলোতে হচ্ছে হয়তো আপনাকে ব্যাটারি ব্যাক আপ বেশি দিবে, হয়তো চার্জিং ব্যাক আপ বেশি দিবে না, হয়তো আপনাকে পারফরমেন্স দিবে, হয়তো আপনাকে হচ্ছে ক্যামেরার দিকে ভালো পারফরমেন্স দিবে না। আর আইকিউ নিয়ে 7 কিন্তু আপনারা পাচ্ছেন ফুললি সব কিছুর প্যাকেজিং, চার্জিং ব্যাক আপ, ব্যাটারি ব্যাক আপ, ক্যামেরা পারফরমেন্স এবং গেমিং পারফরমেন্স সব কিছুর পুরোপুরি কম্বাইন কিন্তু আইকিউ নিয়ে 7 পাবেন। আজকে আমরা কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার ট্রাই করবো আইকিউ নিও 7 এর। আইকিউ নিও 6 এর এভিলিউশন হচ্ছে আইকিউ নিও 7, এটা কিন্তু বর্তমানে আমাদের কাছে চলে আসছে। তো কথা বলা হচ্ছে না, ভিডিওতে যাবো। আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম এক্সক্লুসিভ আনবক্সিং ভিডিও আমি সবসময় আনতে পারি। তো কথা বলা হচ্ছে না, সরাসরি ভিডিওতে যাবো, ভিডিওতে মুভ করা যাক। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইকিউ নিও 7 এবং এখানে দেখতে পাচ্ছেন আইকিউ নিও 7 এর একটা লোগো দেওয়া আছে এবং আমরা এখান থেকে যদি আনবক্স করি খুবই ইন্টারেস্টিং একটা বক্স প্যাকেজিং কিন্তু আমরা আইকিউতে পেয়ে থাকি বরাবরের মতোই, মানে একটা ক্রস শেপ থাকে আর কি বক্সের মধ্যে। খুবই সুন্দর একটা বক্স প্যাকেজিং দেখতে পাচ্ছেন, মানে এরকমভাবে খুলে যাবে। তারপরে হচ্ছে ডিভাইসটা রাখা আছে, ডিভাইসটা আমরা সাইডে রাখলাম। তারপরে দেখবো ভিতরে কী দেওয়া আছে। ভিতরে যদি আমরা আসি তাহলে দেখতে পারবো একটি ট্রান্সপারেন্ট কেস দেওয়া আছে, যথেষ্ট প্রিমিয়াম কেস, মানে সিলিকন টাইপের আর কি ট্রান্সপারেন্ট কেস। আর এখানে কিন্তু গাইড দেওয়া আছে, ইউজার গাইড, যেটা আমাদের অনেকের পড়তে মন চায় আবার অনেকে চায় না। পাশে এখানে কিন্তু দেওয়া আছে একটি 120 ওয়াটের চার্জার। ভাই জাস্ট লুক অ্যাট দিস, মানে ভাই রে ভাই, এই চার্জারটা যদি কারো মাথা ফেটে মানে মাথা নঙ্গ ফেটে যাবো। তার পাশাপাশি কিন্তু এখানে পাবেন হচ্ছে একটি USB টাইপ সি টু টাইপ সি কেবল, অবশ্যই জিনিসটা ভালো করছে, টাইপ সি টু টাইপ সি দিছে কোম্পানি, এখানে একটা ভালো রেভিলেশন আনছে। সো তার পাশাপাশি কিন্তু ভিতরে দেওয়া আছে হচ্ছে একটি USB ডঙ্গল ফর ইয়ারফোন পিস। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই ডঙ্গলটা দেওয়ার কারণে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ভিতরে কিন্তু হচ্ছে বা ফোনে মানে কোনো রকম হেডফোন জ্যাক নাই। সো সব কিছু আমরা সাইডে রাখি, সাইডের পর রাখার পরে চলে আসবো এখন ডিভাইসটাতে। সো দিস ইজ দ্য ডিভাইস, জাস্ট লুক অ্যাট দিস। আমাদের কাছে কিন্তু ব্ল্যাক কালারের ডিভাইসটা আছে। এখানে কিন্তু ক্যামেরার মডিউলে স্লাইটলি চেঞ্জ আনা হয়েছে, নিও 7 এ, নিও 6 এ কিন্তু এরকমই ছিল, বাট এখানে যে ক্যামেরা বাম্পে এখানে কিছুটা চেঞ্জ আনা হয়েছে। এখানে কিন্তু আপনারা পাচ্ছেন ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। আর এখানে দেখতে পাচ্ছেন নিও OIS AI ক্যামেরা লেখা আছে, তার মানে হচ্ছে ক্যামেরার মধ্যে OIS আছে অবশ্যই। তারপর সামনে কিন্তু একটা পাঞ্চ হোল ডিসপ্লে পাবেন, এখন এখানে কিন্তু পুরোপুরি ফ্ল্যাট ডিসপ্লে পাবেন, পুরোপুরি পিছনে কার্ভিশ। সো ওভারঅল স্পেসিফিকেশনে আমরা এখন কথা বলবো, আপনাদেরকে দেখানোর ট্রাই করবো হচ্ছে ফোনটা পুরোপুরি কেমন। আইকিউ নিউ 7 এর ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.78 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে এখানে ব্যবহার করা আছে। তার পাশাপাশি কিন্তু হচ্ছে 193 গ্রাম হচ্ছে এটার ওজন এবং 8.6 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস। মোটামুটি এক হাতে কমফোর্টেবলি গ্রিপ করা যাচ্ছিলো, যেহেতু আগেরবারের থেকে এটার ডিসপ্লেটা একটু বড় করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা মোটামুটি মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স মোটামুটি আগের থেকে ভালো পাবেন। মোটামুটি থিক আমি বলবো, এতটা আপনার হচ্ছে ভারী না। তার পাশাপাশি কিন্তু হচ্ছে পিছনের যে কার্ভিশ এরিয়া সেটা কিন্তু হচ্ছে আপনার একটু উইয়ার্ড লাগে দেখতে, তারপরে মোটামুটি অ্যাডজাস্টেবল আমি বলবো। আর হচ্ছে ডিসপ্লেটা বড় হওয়ার কারণে বারবার মেনশন করতেছি, কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে পাবেন। সো টোটালি ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে ইন্ডিভিজুয়ালি ভালো একটা এক্সপিরিয়েন্স আমরা এখান থেকে পেয়েছি। বাটন এবং পোর্টস এখানে চলে আসলে আমরা কিন্তু দেখতে পারবো, সবার আগে রাইট সাইডে দেওয়া হচ্ছে স্পিকার গ্রিল, তার পাশাপাশি মাঝখানে কিন্তু দেওয়া হচ্ছে USB টাইপ সি পোর্ট। একটা জিনিস এখানে অবশ্যই মিসিং, সেটা হচ্ছে হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক যেহেতু দেওয়া নাই, সেক্ষেত্রে কিন্তু ডঙ্গলটা দেওয়া থাকার কথা, আমরা কিন্তু আগেই দেখেছি ডঙ্গল বক্সে দেওয়া ছিল। তার পাশাপাশি কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে লেফট সাইডে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সিম ইজেক্টর ট্রে, যেখানে কিন্তু আমরা দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবো। এখানে কিন্তু হচ্ছে এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করার কোনো অপশন নাই, আপনি শুধুমাত্র দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। রাইট সাইডে কিন্তু আমরা আসলে দেখতে পারবো পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটনটা কিন্তু অ্যাভেলেবল আছে। লেফট সাইডে যদি আমরা আসি তাহলে দেখবো পুরোপুরি ফ্ল্যাট, কোনো রকম পোর্সেন্ট বাটন লেফট সাইডে নাই। কিন্তু আপার সাইডে আসলে আমরা দেখবো হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন সেকেন্ডারি যেটা, এবং এখানে কিন্তু ইন্টারেস্টিংলি IR ব্লাস্টটা আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। সো পোর্সেন্ট বাটনের ক্ষেত্রে বলতে গেলে মোটামুটি সবকিছু এখানে আমরা একদম ঠিকভাবে অ্যাভেলেবল পাচ্ছিলাম। আমরা কিন্তু এখন চলে আসলাম আইকিউ নিও 7 এর ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে আমরা আসলে কিন্তু একটা বড় রকমের চেঞ্জ পাবো, 6.78 ইঞ্চির একটি FHD প্লাস সুপার অ্যামুলেড ডিসপ্লে, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 120Hz এবং HDR10+ সাপোর্টেড এটা। তার পাশাপাশি 1300 nits ব্রাইটনেস এখানে অ্যাভেলেবল আছে, যেটা মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিবে সোয়াইপ আপ বা স্ক্রল ডাউন করার ক্ষেত্রে। একটা খুবই ইমার্সিভ ব্রাইটফুল ডিসপ্লে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তার পাশাপাশি আপনারা যদি ডিরেক্ট সানলাইটের নিচে গিয়েও ফোনটা ইউজ করেন, কোনো রকম প্রবলেম কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে না এইসব ক্ষেত্রে। স্ক্রিন টু বডি রেশিওর কথা বলতে গেলে 89.1 উপরে কিন্তু হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও, যার কারণে কিন্তু মোটামুটি উপরের চিনি এরিয়া কিন্তু আমার কাছে অনেক বেশি ছোট মনে হয়েছে। তবে নিচের দিকের যে ব্রেজেল এরিয়া সেটা কিন্তু অন অ্যান অ্যাভারেজলি একটু বেশি মনে হয়েছে, তবে অ্যাডজাস্ট করে নেওয়ার মতো। তবে টু বি অনেস্ট, যদি আমি ডিসপ্লে রিভিউটা দিতে চাই তাহলে কিন্তু সামনে যে ফ্ল্যাট ডিজাইন ডিসপ্লে সেটা কিন্তু আমার কাছে একটা ভালো লাগে না এত বেশি। আপনার হচ্ছে নিও 6 এর ডিসপ্লের যে প্যাটার্ন সেটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগেছে, যদিও এটা যে রিফ্রেশ রেট সেটা কিন্তু বেশি এবং সেটার যে ব্রাইটনেস সেটা কিন্তু বেশি, কিন্তু
টু বি অনেস্ট লুকিং এর ক্ষেত্রে আমার কাছে হচ্ছে নিও সিক্স এর ডিসপ্লে লুকিংটা বেশি ভালো লাগছে। সো মোটামুটি আপনারা হচ্ছে যারা কন্টেন্ট ওয়াচিং করতে চান, যারা হচ্ছে মোটামুটি মুভি দেখতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে। মোটামুটি খুবই কালারফুল পিকচার দেখতে পাচ্ছিলাম, মুভি ওয়াচিং এর ক্ষেত্রে কালারফুল একটা এক্সপিরিয়েন্স এখান থেকে দিচ্ছিল, যেটা যথেষ্ট ভালো লাগছে আমার কাছে। সো ওভারঅল ডিসপ্লে রিভিউ দিতে গেলে মোটামুটি একদম অ্যাভারেজলি ভালো আমরা এখান থেকে পেয়েছি। ফিঙ্গারপ্রিন্টের কথা বলতে গেলে পুরোপুরি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এখানে ব্যবহার করা আছে, এবং ডিসপ্লের ফিঙ্গারপ্রিন্টের যে পজিশন সেটা কিন্তু আমার কাছে অ্যাকুরেট লেগেছে, এবং টাচ রেসপন্সও যথেষ্ট ভালো ছিল। অ্যামোলেড ডিসপ্লে, একটা ভালো কোয়ালিটির ডিসপ্লে যেহেতু ব্যবহার করা, ফিঙ্গারপ্রিন্টের রেসপন্স যথেষ্ট ভালো ছিল। আপনার হাত ঘেমে থাকলেও কিন্তু মোটামুটি ফাস্টলি এটা কাজ করবে, এবং ডিসপ্লেটা বড় হওয়ার কারণে কিন্তু আহামরি যেরকম খারাপ লাগছে তা না, তো ফিঙ্গারপ্রিন্টের পজিশন আমার কাছে ঠিকঠাকই লেগেছে। অডিও স্পিকারের কথা বলতে গেলে যেহেতু এখানে হাই রেজ অডিও স্পিকার ব্যবহার করা আছে, আমরা কিন্তু অনেক বেশি লাউড এবং ক্রিস্পি সাউন্ড এখান থেকে পেয়েছি। কোনো রকম ডিস্টরশন ছিল না অবশ্যই সাউন্ডের মধ্যে। আমরা আপনাদেরকে সরাসরি সাউন্ড টেস্ট করে দেখাবো এবং সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তার পাশাপাশি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এই ফোনের, সেটা হচ্ছে ক্যামেরা সেকশন। ক্যামেরা সেকশন আমরা আসলে দেখতে পারবো ডিজাইনটা কিন্তু হচ্ছে নিও সিক্স থেকে কিছুটা চেঞ্জ আনা হয়েছে। মোটামুটি একই রকম ডিজাইন হলেও এখানে কিন্তু হচ্ছে ক্যামেরা বাম্প সেটা কিন্তু আগের বার থেকে একটু বড় করা হয়েছে। এখানে কিন্তু আমরা হচ্ছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপটা ব্যাকে পেয়ে যাবো, যেটার মেইন মেগা পিক্সেল হচ্ছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। সেটা হচ্ছে আপনার একটি ওএস ক্যামেরা, অবশ্যই এখানে ওএস এ সাপোর্ট আছে। তার পাশাপাশি সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। অবশ্যই আমরা এখানে একটা আলট্রাওয়াইড ক্যামেরাটা মিস করতেছি অবশ্যই, কারণ একটা 40,000 টাকা প্লাস বাজেটের ফোনে আলট্রাওয়াইড থাকবেন এটা আসলে কোনোভাবেই মানা যায় না। সরাসরি আপনাদেরকে ক্যামেরা টেস্টিং করে দেখাবো, আর ক্যামেরার যে কোয়ালিটি সেটা কেমন আপনাদেরকে এখন সরাসরি টেস্ট করে দেখাবো আমরা। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে গিয়েছে, আমরা কিন্তু একটা ছবিও এখান থেকে তুলে ফেললাম। দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আসছে, বিশেষ করে ছবির স্কিন টোন সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইম্প্রেসিভ মনে হয়েছে। ছবির কালার কন্ট্রাস্ট সেগুলো একটু ভালো ছিল, একটু রেডিশ টোন দিচ্ছিল সোশ্যাল মিডিয়া রেডিটেবের আর কি, সেটা কিন্তু খারাপ লাগে না দেখতে। মেইন ক্যামেরার ছবিটা কিন্তু হচ্ছে ওএস থাকার কারণে কিন্তু একদম স্টেবল, একটা অ্যাকুরেট ছবি আমরা এখান থেকে পাচ্ছিলাম। আপনি চাইলে 2x ট্রাই করতে পারেন, 2x কিন্তু ছবি অনেক বেশি ভালো আসতেছে। ছবির ডিটেইল শার্পনেস সেটা কিন্তু আমরা অনেক বেশি ভালো পেয়েছি, ছবির কালার কন্ট্রাস্ট সেগুলো কিন্তু হচ্ছে ওভার অ্যাগ্রেসিভ ছিল, একটু কন্ট্রাস্টে ছবি প্রোভাইড করতেছিল, যেটা দেখতে একদমই খারাপ লাগে না। আমার কাছে ভালো লাগছে পার্সোনালি, কারণ ভিভোর সাব ব্র্যান্ড হচ্ছে আপনার আইকিউ, সেক্ষেত্রে কিন্তু ক্যামেরার ক্ষেত্রে ভালো হবে সেটা কিন্তু স্বাভাবিক বিষয়। এবং পোর্ট্রেট ওপেন করলে আমরা পোর্ট্রেটও কিন্তু অনেক ভালো ব্যাকআপ এখান থেকে পেয়েছিলাম। পোর্ট্রেটে যে ছোট ছোট পিক্সেল সেগুলো কিন্তু অনেক ভালোভাবে আপনার ক্যাপচার করতে পারছিল, স্ক্রিনকে হালকা একটু ব্রাইট করে দিচ্ছিল। প্রত্যেকটা ছবি ভিভোতে যেরকম করে থাকে সেরকম আমরা এখানেও পাচ্ছিলাম, এবং পিছনে যে এজ ডিটেকশন সেটা কিন্তু অনেক বেশি ভালো পেয়েছে। সাবজেক্টকে রেখে পিছনে যে ব্লার করা বিষয়টা থাকে সেটা কিন্তু অন পয়েন্ট করতে পারছিল এই ফোনটা, যেটা কিন্তু আসলে একটা ভালো দিক আমি বলবো, কারণ গেমিং ফোনে এত ভালো ক্যামেরা আমি নর্মালি দেখি না। সেক্ষেত্রে ক্যামেরা প্লাস গেমিং এই ফোনটা কিন্তু অবশ্যই ভালো একটা চয়েস আপনাদের জন্য, ক্যামেরার জন্য হলে হতে পারে। তার পাশাপাশি কিন্তু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেগুলোর আসলে কোনোভাবে ওরকম কাজ নাই, যেটা অ্যাকচুয়ালি আপনি চাইলে হচ্ছে মানে নিজের মতো করে ইউজ করতে পারবেন। এখানে কিন্তু হচ্ছে নাইট মোড দেওয়া আছে, নাইট মোডের পাশাপাশি কিন্তু ভিডিও মোড সহ হচ্ছে এখানে কিন্তু ব্লগ মোড, এবং আরো মোড়ে গেলে কিন্তু আপনি আরো অনেকগুলো অপশন এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন, আপনি নিজের মতো করে এগুলো ইউটিলাইজ করে ইউজ করতে পারবেন। তো মোটামুটি আমরা যদি ভিডিও সেকশন আসে তাহলে কিন্তু ভিডিও সেকশন আসলে কিন্তু দেখতে পারবো 4K+60fps সাপোর্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি। 4K+60fps থাকাটা মনে করি আমি অবশ্যই জরুরি, কারণ হচ্ছে আপনারা যারা মোটামুটি ব্লগিং করতে চান, তারা হচ্ছে একটা স্টেবল ভিডিও করতে চান, ঠিক আছে, এই ফোনটা দিয়ে তারা কিন্তু অবশ্যই এই 4K+60fps দিয়ে করতে পারবেন। সেলফি ক্যামেরাতে আমরা আসলে কিন্তু পেয়ে যাবো হচ্ছে একটি 32 মেগাপিক্সেল না 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরাটা কিন্তু অনেক বেশি ইমার্সিভ, অনেক বেশি ভালো এক্সপিরিয়েন্স আমরা এখান থেকে পেয়েছি। সেলফির প্রত্যেকটা শটই কিন্তু অন পয়েন্ট ছিল, কালার কন্ট্রাস্ট সেগুলো ছিল অন পয়েন্ট, যেটা কিন্তু হচ্ছে মোটামুটি আমার কাছে ভালো লাগছে, অনেকের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে। সো সেলফিতে কিন্তু পিছনের ক্যামেরা থেকে আমার কাছে সেলফি ক্যামেরার ডিটেল সেগুলো ভালো লাগছে, দাঁড়িয়ে ছোটো ছোটো পিক্সেলগুলো খুব ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারছিল, এবং আমি আগে বলেছি বুস্টেড কালার দেয় এবং মোটামুটি একটা অ্যাভারেজ পারফরমেন্স আমরা সেলফিতেও পেয়েছি। সেলফি ভিডিও সেকশন আপনারা আসলে কিন্তু 1080p+30fps পাবেন, এর চেয়ে বেশি এখানে সাপোর্ট করে না। তারপরে মোটামুটি হচ্ছে যেহেতু ফোনের মধ্যে ভালো স্টেবিলিটি অ্যাভেলেবল আছে, সেক্ষেত্রে আপনার হার্ড কোর চালানোর ক্ষেত্রেও মোটামুটি ব্লক করতে পারবেন এই ফোনটা দিয়ে। সো ওভারঅল সেলফি ক্যামেরা প্লাস পিছনের ক্যামেরার কথা যদি বলেন আমার কাছে মোটামুটি অ্যাভারেজলি ভালো লেগেছে। সো এতক্ষণ কিন্তু অনেক কথাই বললাম, এখন আমরা চলে আসবো এটার গেমিং পারফরমেন্স অ্যাকচুয়ালি কেমন সেটা নিয়ে কথা বলবো। এখানে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি আউট অফ দ্য বক্স কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 13 পাচ্ছেন, এবং ইউআই পেয়ে যাচ্ছেন ফান্টাচ 13, যেটা হচ্ছে একদমই লেটেস্ট আইকিউর তরফ থেকে, মানে ভিভোর ইউআই যেটা আর কি ফান্টাচ, সেটা কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। এবং এখানে কিন্তু পাচ্ছেন মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 4nm বেস্ট একটা প্রসেসর, যেটা কিন্তু অনেক ভালো, অনেক পাওয়ার এফিসিয়েন্ট একটা প্রসেসর,
ওয়েল ক্যাপেবল একটা প্রসেসর এবং নতুন প্রসেসর হলে একটা পারফরমেন্স কিন্তু যথেষ্ট প্রুভেন, এবং এখানে কিন্তু গেমিং পারফরমেন্স নিয়ে কোনো রকম কোনো কথা হবে না, কোনো রকম কোনো ছাড় হবে না এক কথায়। তার পাশাপাশি হচ্ছে র্যাম সেকশনে পেয়ে যাচ্ছেন LPDDR5 র্যাম এবং হচ্ছে UFS 3.1 হচ্ছে স্টোরেজ টাইপ, একদম টপ নচ পারফরমেন্স আপনারা এখানে পেয়ে যাবেন। এবং বিশেষ করে আপনারা যারা গেমার্স আছেন, পাবজি লাভার আছেন, যারা ফ্রি ফায়ার লাভার আছেন, তারা কিন্তু এই ফোনটা ভাই গেমিংয়ের জন্য যথেষ্ট প্রিমিয়ামলি ইউজ করতে পারবেন, কারণ পাবজির সাথে কোলাবোরেশন করে কিন্তু এখানে আপনারা 90 FPS সাপোর্টেড পেয়ে যাবেন। যেহেতু 4nm বেসড একটা প্রসেসর, অবশ্যই এখানে কিন্তু পাওয়ার এফিশিয়েন্ট, স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর সাথে কম্পারেবল, কারণ ওইটাও 4nm বেসড একটা প্রসেসর। তার পাশাপাশি যারা হচ্ছে আপনার গিয়ে কল অফ ডিউটি ফ্রি ফায়ার যারা খেলতে আছেন, তারাও কিন্তু খুবই স্মুথলি খেলতে পারবেন, কোনো রকম ল্যাগ ফ্রেম ড্রপ এগুলো দেখতে পাবেন না, যেটা কিন্তু অনেক ভালো একটা বিষয়। পাবজিতে 90 FPS পাচ্ছেন, বাকিগুলোতে আপনি মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স এখান থেকে পাবেন। আর টু বি অনেস্ট বলতে গেলে এখানে কিন্তু কিছু কিছু ব্লোটার আমরা দেখতে পাচ্ছিলাম স্ক্রিনে, যেটা হচ্ছে একটু বিরক্তকর। আপনি এটা আহামরি যে প্রবলেম ক্রিয়েট করে তা না, ইনস্টল করতে বেশি একটা সময়ও লাগে না, যেটা একটা বড় ইস্যু আমি মনে করি না। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যেমন ট্রাই করেছি আপনাদেরকে ফুল স্পেক্স নিয়ে আইডিয়া দেওয়ার, এখন কিন্তু আমরা চলে আসবো চার্জিং ব্যাকআপ, ব্যাটারি ব্যাকআপ আর হচ্ছে আপনার কি আপডেট প্রাইসে। চার্জিং আর ব্যাটারি ব্যাকআপ এই দুটা কিন্তু এই ফোনের অন্যতম হাইলাইট। এখানে কিন্তু পাচ্ছেন হচ্ছে আপনারা 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, যেখানে নিও 6 এ কিন্তু ব্যাটারি ব্যাকআপটা একটু কম ছিল, এবং এখানে কিন্তু 120 ওয়াটের চার্জার পাচ্ছেন। নিও 6 এ কিন্তু 80 ওয়াট ছিল ভাই, 120 মানে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। এই চার্জারের যে ওজন ভাই, চার্জার যদি কারোর মাথায় লিটারেলি ফিক্কা মারি ভাই, মাথাটা নগদ ফাটবো 100% শিওর, এটা দিয়ে তার মাথা ফাটালে যাবে, এরকম একটা ভারী চার্জার ভাই। চার্জিং ব্যাকআপের কথা বলতে গেলে আপনি কিন্তু এখানে 1 থেকে 1.5 দিন অনাহাসে চার্জিং ব্যাকআপটা পেয়ে যাবেন, নর্মাল বা হেভি ইউজের ক্ষেত্রে। হেভি ইউজে 1 দিন পাবেন, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে টাইপ সি টু টাইপ সি কেবল থাকার কারণে এবং 120 ওয়াটের চার্জার থাকার কারণে, ধরেন আপনার ফোনের চার্জ এখন 1% চলে আসছে, আপনি জাস্ট 2 মিনিট একটা ন্যাপ নিতে পারেন বা 2 মিনিটের একটা ছোট ব্রেক নিতে পারেন, 2 মিনিটের মধ্যে কিন্তু চার্জ হয়ে যাবে প্রায় 20-30%, এবং জাস্ট মানে এটা কিন্তু মুখের কথা না, আসলেই হবে। এবং এখানে কিন্তু আপনারা হচ্ছে 10 মিনিটের মধ্যে 0-50% চার্জ করে নিতে পারবেন, এবং 25 মিনিটের মধ্যে 0-100% চার্জ করে নিতে পারবেন, যেটা হিউজ। মানে হচ্ছে বর্তমান সময় কিন্তু চার্জিং নিয়ে এত প্যারা খাইতে হয় না। এখন চলে আসা যাক হচ্ছে এটার আপডেট প্রাইসে। 8x 128GB 12256GB দুইটা ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবল আছে। 8x 128GB বর্তমান প্রাইস, 8x 128GB বর্তমান প্রাইস হচ্ছে 40-42 হাজার টাকার মধ্যে। অবশ্যই প্রাইসটা এখন স্টেবল না, দ্যাট ইজ আমি আপনাকে একটা এক্সাক্ট ধারণা দিতে পারতেছি না, তবে 40-এর থেকে আশেপাশে হওয়ার সম্ভাবনাই বেশি আমাদের কাছে, যেহেতু আসে আমাদের প্রাইসটা সবসময় 40-42-এর মধ্যে আপডাউন করে। আপনি যখন নেবেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দেবেন, সেখানে আমরা হচ্ছে আপনাদেরকে আপডেট প্রাইস এক্সাক্টলিটা জানাই দিব। এটা নিতে হলে করতে হবে কি, বসুন্ধরা সিটিতে চলে আসবেন, বসুন্ধরা সিটির Level 5 Block B শপ নাম্বার হচ্ছে 55 এজেট ইন্টারন্যাশনাল হচ্ছে আমাদের দোকানের নাম। আসলে বরাবর মতো আমাকে পেয়ে যাবেন, এবং সুন্দর সুন্দর ফোনগুলো আপনি কালেক্ট করতে পারবেন, চাইলে কুরিয়ার ফেসিলিটিস, চাইলে আপনি এক্সচেঞ্জ সুবিধা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম এক্সক্লুসিভ ভিডিও আমি সবসময় আনতে পারি। তো কথা বাড়াচ্ছি না, আমি আজকে হিমেল এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।